বরিশালে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতৃবৃন্দ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, তিনি প্রার্থী ছিলেন। ওনার উপরে ন্যাক্কারজনকভাবে দুইবার আক্রমণ করা হয়েছে এবং ওনাকে রক্তাক্ত করা হয়েছে। প্রথমবারও রক্তাক্ত করা হয়েছে, এটা তিনি অভিযোগ জানিয়ে বের হওয়ার মাত্র 15 মিনিটের মধ্যে তাকে আবারও রক্তাক্ত করা হয়েছে। এবং আমরা বিকেলে যেটা দেখলাম, নির্বাচনী যে ফলাফল আসছিল সেই ফলাফল পরিপূর্ণভাবে এটা একটা সেট আপ ফলাফল ছিল, এবং এই ফলাফলটা সঠিক কোনো ফলাফল নয়, একটা কারচুপির একটা ফলাফল আমরা উপস্থাপন করতে তাদেরকে দেখেছি। যেখানে আমাদের আজকের এই বরিশাল নির্বাচনে মেয়র হয়ে যাওয়ার কথা ছিল, যেখানে আমরা মেয়র আজকে নির্বাচিত হওয়ার মতো পরিবেশ ছিল, জনগণ সেভাবে রায়ও দিয়েছেন, কিন্তু বিকেলে সেই রায়কে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, যিনি কিছুদিন পূর্বে সিলেটে এসেও খুব ভালো ভালো কথা বলে গেছেন, নীতিবাক্য বলে গেছেন আমাদের সামনে, আজকে আমরা দেখলাম তার কথা এবং কাজের সাথে কোনো মিল নেই। তিনি এই নির্বাচনে সুষ্ঠু করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। শেষ যখন বিকেলে ওনাকে সাংবাদিক আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, তখন উনি একটা উত্তর দিলেন খুব ন্যাক্কারজনকভাবে এবং ভয়ঙ্কর একটা উত্তর দিলেন, সেটা হলো যে ওনার উপরে তো শুধুমাত্র হামলা হয়েছে, উনি তো ইন্তেকাল করেন নাই, উনি তো মারা যান নাই, এই ধরনের একটা উত্তর তিনি দিয়েছেন। এই অবস্থায় সর্বসব মিলিয়ে সিলেটেরও নির্বাচনী যে পরিবেশ আমরা দেখছি, নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, সিলেটের নির্বাচনকেও সুষ্ঠু করার মতো কোনো সদিচ্ছা ওনাদের আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এবং এরপরই কেন্দ্রীয়ভাবে আজকের খুলনা এবং বরিশালের নির্বাচনের যে ফলাফল আছে সেটা আমরা প্রত্যাখ্যান করেছি, এবং আমাদের সর্বোচ্চ নেতা পিসাহেব চরমোনাই সংগঠনের আমির, তিনি আসন্ন সিলেট এবং রাজশাহীর নির্বাচন তিনি বয়কট করেছেন, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা সিলেটের আসন্ন নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচনকে আমরা বয়কট করছি। আমরা এই নির্বাচনে একটি পেশী শক্তি উপস্থাপন সহ একটি অনিরাপদ নগরী গড়ার যেই প্রত্যয় নিয়ে ওনারা নেমেছেন সেটা আমরা পরিলক্ষিত করছি, এবং আমরা আশঙ্কামুক্ত না, জনগণও না, এবং আমরা প্রার্থীরাও না। এবং আজকের এই ন্যাক্কারজনক ঘটনার পরে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনাও নেই। আজকে আমরা ইতিমধ্যেই সিলেটের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, সর্বস্তরে আলেমগণের পক্ষ থেকে আমাকে এই বিষয়ে ওনারাও পরামর্শ দিয়েছেন, এবং সিলেটের সকল আলেম ওলামা, সিলেটের জনগণ সকলের রায় নিয়ে আমার সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে যে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে সেটাকে আমরা সিলেটে নির্বাচন, সিলেটের নির্বাচনকে বয়কট এবং জনগণকে এই নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা বর্তমান যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন আছে, প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের পদত্যাগ দাবি করছি। আমরা এখন আপাতত প্রাথমিকভাবে আপনাদের মৌখিকভাবে প্রেস ব্রিফিং করছি, এবং ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে লিখিতভাবে আমরা আমাদের অফিসিয়াল টিম পৌঁছে দিবে, লিখিতভাবে আমাদের এই বয়কটের ঘোষণাটা পৌঁছে দিবে ইনশাল্লাহ। এটা আগামীকাল আমরা করবো এটা।